আজি উনত্রিশ তারিখ উনত্রিশ এপ্রিলর ছটা বজাত প্রাক নইজে কোকরাঝার সায়েন্স কলেজের এক প্রাক্ষাগুলো অনুষ্ঠান আৰম্ভ হৈছিল তাত আমার কংগ্রেস দল হিচাপে আমাকো আমাকে আৰু মই মেডিয়া ডিপার্টমেন্ট চেয়ারম্যান হিচাপে তাত উপস্থিত হওঁ ইয়াত বিশেষকৈ বিভিন্ন জাতীয় সংগঠন আৰু ৰাজনৈতিক দল বিশেষকৈ ইউ পি এল আৰু বি পি এফ বি জে পি উপস্থিত আছিলে আৰু এই ক্ষেত্ৰত আজি আমি খুব দুখেৰে কৈ ক'বলৈ বিচাৰিছোঁ যে যি প্ৰাগ নিজে ইমান ধুনীয়া এটা প্ৰগ্ৰাম লৈছে বি টি আৰ ডি বাসীৰ লগতে কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত সকলো দিশৰ পৰা সকলো জনগোষ্ঠীৰ ভাৱ প্ৰদানৰ এক সুযোগ দিছিল আৰু এই উন্নয়নৰ ধাৰা অহা সাত তাৰিখত প্ৰতিষ্ঠিত কৰাৰ কাৰণে জনগণক এক ৰাস্তাত অনাৰ যি প্ৰয়াস কৰিছিল ইয়াত দেখা গৈছিল যে আমাৰ ইয়াৰে স্থানীয় ৰাজনৈতিক দল হিচাপে বি পি এফ ইউ পি এল আৰু বি জে পি যি এটা নাটকীয়ভাৱে প্ৰগ্ৰামটো অসম ৰূপত পৰিণত কৰিলে তাৰ মূল কাৰণটো হ'ল এইটো আমি ৰাইজক জনোৱাৰ কাৰণে আজি আপোনালোকক মাতিছোঁ যে ইউ পি পি এল বি জে পি আৰু বি পি এফ তিনিটা ৰাজনৈতিক দল সঁচাকেই হিমন্ত বিশ্ব শৰ্মা বি জে পি এলায়েন্স গভমেণ্টৰ লগত জড়িত এই কথাটো ক্ৰমান্বয়ে কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী গৰ্জন মছাৰী আৰু কংগ্ৰেছ দলৰ নেতাকৰ্মীসকলে ৰাইজক প্রতিষ্ঠিত করার কারণে সবল নেতৃত্ব দিছে রাইজারও জনমত ক্রিয়েট করে আছে এই আশঙ্কা আসল রূপ ধরা পড়ার ভয়ত এই দুই রাজনৈতিক দলে নিজর নিজৰ ভাবপতি মেলানোর ভয়ত আজি এই সভা সিঁতে নিজের ইচ্ছাকৃতভাবে ইয়াক এক পরিবেশ বিনিষ্ট করলে আমি কংগ্রেস দল সদায় রাইজর শান্তি সন্মান আর মর্যাদা সদায় দি আহিছে আৰু আগন্তুক দিন আমি আজি দুখেৰে কৈছোঁ যে ৰাইজসকল ভোটাৰ ৰাইজসকল এই যে নাটকীয় পৰিৱেশ আজি প্ৰাগজৰ ৰণৰংগা অনুষ্ঠানত যি সৃষ্টি কৰিলে যি বিজেপিয়ে কৈছে আমি বি টি আৰৰ শান্তি আনিছোঁ বিচাৰিছোঁ ইউ পি এল দলৰ নেতৃত্বত এক উন্নয়ন কৰিব বিচাৰিছোঁ এইটো এটা ফেটুকাৰ ফেন আজি প্ৰবাণ উন্নয়ন ভেকভাওনা শান্তির কৰিলে এইটুকু মান পায় যে বিটি সি শান্তি শান্তি নিবিচারি সদায় গন্ডগোল করক উত্তেজনা চেপা উত্তেজনাত থাকক আর উন্নয়নের পর দ্রোত থাকক এই কথাটো এই ইউপিএল বিজেপির একটা রণকৌশল তার কারণে আমি সমগ্ৰ সমগ্র বিটিসীর লগতে কোকাজা লোকসভা সমষ্টির সকল সচেতন নাগরিক সকল ভোটার রাইজ আরো বুদ্ধিজীবী সকল আহ্বান জানাইছো যে আপনাদের এই নাটকীয় পরিবাসন ঘটাই কংগ্রেস দলৰ প্রার্থী গজন মশারী এক মূল্যবান ভোট অত ইন্ডিয়া যে মহাগণ্ডন এই মহাগণ্ড সরকার গঠন করে বিজেপির বৃত্তাচার নরেন্দ্র মোদীর বৃত্তাচার সরকার অবাসান ঘটি দেশের শান্তি বিটি অঞ্চলে শান্তি পরিবেশ গড়াই তোল এই আহ্বান জানাই মই আপনার আজি এই অনুষ্ঠানলৈ বা এই আজি প্রেস বিপ্লব দিয়ার কারণে উপস্থিত হৈছো। এই কারণে আপনার আজি এখিনি কই মর প্রেসমেট ইয়াতে সমাপ্ত করেছিল